ভোট প্রচারে বেরিয়ে সিপিএম এর দেওয়ালে পত আঁকলেন ভারতী ঘোষ। সিপিএম এর দেওয়াল লেখনের সময় তাদের কাছ থেকে রং তুলিছে, একই দেওয়ালে পদ্মফুল আঁকার ঘটনায় চাঞ্চল্য। সিপিএম এর দেওয়াল লেখার কাজ করছিলেন দলীয় কর্মী সমর্থকেরা, সে সময় সেখানে হাজির হয়ে সিপিএম কর্মীদের কাছ থেকে রং তুলি নিয়ে একই দেওয়ালে পদ্মফুল আঁকলেন বিজেপি নেত্রী ভারতী ঘোষ। এদিন পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর এক নম্বর ব্লকের বাসুদেবপুর গ্রাম পঞ্চায়েতের কলমিজোর পশ্চিম বুথে পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে প্রচারে নামেন বিজেপি নেত্রী ভারতী ঘোষ। সে সময় ওই এলাকায় চলছিল বামেদের দেওয়াল লিখনের কাজ। প্রচারে যাওয়ার সময় সিপিএম এর দেওয়ালেই রং তুলি দিয়ে পদ্মফুল আঁকলেন বিজেপি নেত্রী ভারতী ঘোষ, আর এতেই শুরু হয়েছে রাজনৈতিক চাঞ্চল্য। এদিন দাসপুর এক নম্বর ব্লকের বাসুদেবপুর অঞ্চলের বিভিন্ন বুথে নির্বাচনী প্রচারে আসেন ভারতী ঘোষ। প্রচার কাজ চলাকালীন দেওয়াল লিখন করতেও দেখা যায় তাকে। এ বিষয়ে ভারতী ঘোষ বলেন, এ দেওয়াল কোনো রাজনৈতিক দলের নয়, এ দেওয়াল মানুষের দেওয়াল। এদিন এলাকার বিভিন্ন বাড়িতে গিয়ে বাড়ির সদস্যদের সাথেও কথা বলেন তিনি। এছাড়াও সাংবাদিকদের মুখোমুখি হয়ে একাধিক ভাষায় আক্রমণ করেন শাসক দলকে। এখানে সিপিএম এর দেওয়াল বলে কোনো দেওয়াল নেই, এগুলো হচ্ছে মানুষের দেওয়াল, গ্রামের মানুষের, সাধারণ মানুষের ঘর বাড়ি জমি দেওয়াল, এবং একই সঙ্গে তাদের সম্মান এবং তাদের অর্থনৈতিক। আমরা যে মতাদর্শ নিয়ে চলি, সবকা সাথ সবকা বিকাশ সবকা প্রয়াস সবকা বিশ্বাস, মানে সবাইকে সঙ্গে নিয়ে উন্নয়ন আনতে হবে গ্রামে, তার জন্যই আজকে আমরা এসেছি। আমরা প্রচার করব, মানুষকে বোঝাবো। আমরা বিরোধী, গণতন্ত্রে আমাদের ভূমিকা অত্যন্ত সবল ভূমিকা, এটা আমি বিশ্বাস করি। বিরোধী না থাকলে কিন্তু গণতন্ত্র থাকে না। সিপিএম এর দেওয়ালে নিজেদের দলীয় চিহ্নের পাশে বিজেপি নেত্রীর দলীয় সিম্বল আকার বিষয়টি নিয়ে স্থানীয় বাম নেতা বলেন, না এটা দেখে তো খুবই ভালো লাগলো, মানে ওনার সঙ্গে আমার ওনার নামটা শুনেছিলাম, উনি আগে মেদিনীপুরে পশ্চিম মেদিনীপুরে এসপি ছিলেন, আজকে ওনার সঙ্গে আমার পরিচয় হলো। আগে আমি দেখতাম আমার পাশের কৃষ্ণপুর গ্রামে থাকতো, এইসবে খুবই ভালো লাগলো। দেয়াল লিখুক না, পাশাপাশি মানুষ যার বিরুদ্ধে ভোট তাকেই দিবে। এখন এই যে তৃণমূল সরকারটা একটা চলছে, একটা বর্বর সরকার চলছে, চুরি ডাকাতি চিন্তায় রাজানি রাস্তা চোর কয়লা চোর, এমনকি অঞ্চলে যেসব গরিব মানুষের টাকা পয়সা সব মানে 25 বছর ধরে এরা তছরূপ করে চলছে, তাই এরই বিরুদ্ধে আমরা লড়াই করতে চাই। না না, এতে কোনো আপত্তি নেই আমাদের, আমাদের পাশাপাশি সব দেয়াল লিখানো আছে, এতে কোনো অসুবিধা নেই আমাদের। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, পশ্চিম মেদিনীপুর। নারীর সৌন্দর্য শাড়িতেই, সঙ্গে রয়েছে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল।